ঈদের দ্বিতীয় দিন, আর চাঁদ রাতে আর ঈদের দিন আসলে যে ছোটো ছোটো ক্লিপগুলো হয়েছে তো এগুলো এখন আপনাদের সাথে শেয়ার করবো। আর তার আগে কিছুক্ষণ আমি আপনাদের সাথে বলি, চয়ন কথাগুলো শেয়ার করি, যে ওরা আসলে অনেকদিন ধরে আমার মনে ছিল যে এই কথাগুলো আসলে সবার সাথে শেয়ার করা দরকার। সো লেটস গো। আজকে আমি যখন এই ভিডিওটি করছিলাম, আজকে ঈদের দ্বিতীয় দিন, আর আপনাদের যেটা শেয়ার করতে আসছি সেটা হচ্ছে আসলে ঈদের দিনটা আসলে কেমন থাকে। আসলে ঈদের এবার ঈদ তো আমার বাংলাদেশে কাটছে, তো এটা খুব ভালো লাগছে আমার। গত 3 বছর ধরে আমি আসলে ঈদ বাংলাদেশে করতে পারি, তো যার কারণে এবার ঈদটা আমার জন্য একটু বেশি স্পেশাল। তো যার কারণে ভাবলাম যে আসলে আপনার সাথে একটু শেয়ার করি ব্যাপারটা। আর আমি যখন বাইরে ছিলাম তখন আসলে ঈদটা ঈদ মনে হয় নি যে আমি আজকে ঈদ বা আজকে ঈদ পালন করতেছি, আমি এরকম মনে হয় নি। ফার্স্ট নামাজ পড়ছি, নামাজ পড়ে রুমে আসছি, হয়তো ভালো কথা খাওয়া দাওয়া করছি, দিন ঘুমাইছি, শুয়ে আসছিলাম, এগুলো কাটছে। বাট শুধু যে ভালো কাটে নাই এমনটা না, ভালো কাটছে। আমার এখন মনে আছে আমার এখানে আমি যখন বাইরে ছিলাম আমার সাথে ছিল তাজুল ভাই, দেন হেলাল ভাই, এরা আসলে মাঝে মধ্যে রান্না বান্না করে আমার রেখা, হয়তো মাঝে মধ্যে রান্না বান্না করে আমাকে আবার ডাকতে আসতো। তবে তারপর মিস করি আমি আসলে যে ওনারা আমাকে এরকম আমার অনেক ইয়াপত্ত আর কি, তো ভালো লাগতো আর কি ব্যাপারগুলো, যেগুলো এখন মিস করি। বাট ওগুলো মিস করলেও না আসলে ওই জায়গাটা আসলে মানে এগুলো আসলে ওইখানে ভালো কাটে না। সারাক্ষণ ডিপ্রেশন, মানে একটা চিন্তাভাবনা থাকতো কখন বাসায় যাবো, কখন মানে এরকম, মানে বাসার প্রতি টানটা আসলে থেকে যেত যে কবে বাসায় যাবো, এরকম ব্যাপারটা। বাট এবার এটা খুব ভালো লাগতেছে আমার, যেহেতু দেশে কাটালাম, ঈদ কাটালাম, সবার সাথে কাটালাম। ছোটো ছোটো ক্লিপ আছে যেগুলো আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো এগুলো। আর এমন না যে সবার এই বাইরে খারাপ কাটে, অনেকে ভালো কাটে, অনেকের অনেকভাবে কাটে, অনেকে বাঙালি সবাই একসাথে হয়ে তারা একসাথে কিছু একটা কোনো একটা রুম ভাড়া নিয়ে বা কোনো একটা রুমে বা কারো এখানে নিয়ে সবাই মিলে একসাথে তারা পার্টি করে বা একটা সবাই একসাথে মিলিত হয়, তো ব্যাপারগুলো ভালো। আর বাইরে থাকা অবস্থায় হয় কি, ফ্যামিলির সাথে আসলে দূরত্ব বাইরে আর দেখা যায় বাস হাই হ্যালো, বাস একটা হ্যালো, একটা ফোন দিয়ে একটা কল দিয়া যে হ্যালো কেমন আসো বা ঈদ মোবারক তো বলে আবার শেষ, দেন সারাদিন আসলে থাকতো একা একা। তো মনে হইলো আসলে এই ব্যাপারগুলো শেয়ার করি। আর একটা ব্যাপার আছে যে আসলে চোখের আড়াল হলে মনে হয়, যেটা আসলে আমাকে একজন বলছিল অনেক আগে যে চোখের আড়াল মানে মনের আড়াল, চোখের আড়াল মানে মনের আড়াল। তো যে ব্যাপারটা আমি আসলে বিশ্বাস করিনি, যে আমি বলছিলাম যে না এমনটা না, বাট এখন আমার কাছে লাগতেছে না আসলে এমনটাই, চোখের আড়াল তো মনের আড়াল, আউট অফ সাইট তো আউট অফ মাইন্ড, ব্যাপারটা এরকম। যেটা আসলে আমি একবার ফেসবুকে পোস্ট মারছিলাম যে ইগনোর ফিলিংস, ইগনোর দিচ্ছিলাম যে ইগনোর ফিলিংস ইগনোর, তো এবার ঈদটা ভালো কাটছে। আচ্ছা চলেন আপনার সাথে সেই ভিডিওগুলো শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আর কালকে আমাদের এখানে ঈদ, তো সবাইকে ঈদ মোবারক। আর আজকে একটা ভিডিও বানিয়েছি যেভাবে ভিডিওটা আসলে কালকে পাবলিশ করবো, তো সবাই দেখবেন। সো চলেন শুরু করা যাক, লেটস গো। দেন আজকে থেকে আর কালকে পর্যন্ত ঈদের দিন আসলে কী করতেছি, তো এটা নিয়ে আসলে একটা ভিডিও আপলোড হবে, তো যার কারণে আজকে এই ভিডিওটা। সো সে পরে শেষ দেখা হচ্ছে গোসলের পরে। সো একটা লং টাইম আমরা একসাথে ঈদ করতেছি, সো এটা ফিলিংসটা আলাদা। সো চলেন আমরা আমাদের পার্টি তার যারা যারা আছে তাদের সাথে অ্যাড হই। ঈদের দিন সকালে বেরোছি বাইরে ঘুরতে, বাট পরিবেশ এমন পুরো অন্ধকার হয়ে গেছে চারদিক, বৃষ্টি আসবো, তো এখন আমাদেরকে চলে যেতে দিচ্ছে বাসায়। এইভাবে ঈদ মারা না, দৌড়ের উপরে ঈদ মারাক। তো ফাইনালি আমরা চলে আসছি বাসায়, আর বাইরে প্রচুর বৃষ্টি, বৃষ্টি এখন না শুনে লাগে, আর পুরো অন্ধকার হয়ে গেছে, তো বাইরে
ভাইদের ভিডিও করা যেতে ছিল, বড় ভিডিও হচ্ছে না ভাইরে, তোর ভাইদের ভিডিও করা হচ্ছে না, দেখে ঘুরে আসছে আমার, দেখতে পাচ্ছেন তো আসলে এখন আর ওই বসে নেই, আর যে আমরা সালামি নিব, এখন সালামি দেওয়ার সময় সালাম দিয়েছি আমাদের দেখা না